Hello guys, good morning. Welcome back to my channel. I am Sudipa. I am Sudipa's daily vlog. No, to next vlog. Shate, tomate shabai ke janai welcome. Aaj rotha jatra, to amar shakol viewers bondhu the janai rotha jatra shubhechha janalam. আর শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঠাকুরের সিংহাসন দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল সুন্দর করে গুছিয়ে পূজা করা হয়ে গেছে আর এই যে রথ নামিয়ে পূজা করেছি রথ পূজা হয়ে গেছে রথে ঠাকুর উঠিয়ে দিয়েছি রথের ঠাকুরকে চিনি কলা দিয়ে পূজা দেওয়া হয়ে গেছে তো বিকালবেলা বাবি রথ টানতে বেরোবে রথ নিয়ে বেরোবে আর আমি ঘরে পূজা করে ফেলেছি সুন্দর করে আর এটা হচ্ছে সত্যনারায়ণ ঠাকুর তো ওনাকে নামিয়ে আজকে চিনি দিয়ে পূজা করেছি তো যাই হোক সবটা মিলিয়ে সুন্দর একটা দিন শুরু করলাম তোমাদের সাথে সঙ্গে থাকো পাশে থাকো আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘড়িতে বাজে 11:20 রান্না বান্না কিচ্ছু হয়নি তো চলো রান্না করব ঘরের কাজগুলো সেরে নি একটা একটা করে দেখতে থাকো সঙ্গে থাকো এই যে রান্নাঘর বন্ধ জানলাও খুলিনি চলো আর যেই দিন না আমি ঠাকুরের কাছে সিন্নি দেই তো সেই দিন আমি নিরামিষটাই রান্না করি আর এমনিও রথের দিন আমি খুব একটা মাছ মাংস আমরা খাইও না কারণ জগন্নাথ দেবের পুজো হয় তো তো তার জন্য নিরামিষটাই রান্না করে খাই রথের দিন বাইরে গেলে যেটা খাই টুকটাক মেলা গেলে সেটা আলাদা কথা কিন্তু রথ বাড়িতে খুব একটা করা হয় না আর তো তার জন্য এত বেলা হয়ে গেছে পুজো করে উঠতে উঠতে গুছিয়ে গেছে রথ পুজো করলাম তারপরে ঠাকুরের পুজো করলাম ঠাকুরের কাছে সিন্নি দিলাম তো গুছিয়ে গাছিয়ে করে উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে 11:30 বেজে গেছে তো তাহলে কি করব ঝটপট করে একটু ফ্রাইড রাইস আর আলুর দমই করে দিলাম তো ঘরে সব কিছুই ছিল তো সব কিছু ছিল বলে আর অসুবিধা হয়নি তাড়াতাড়ি করে ফ্রাইড রাইস আলুর দম করে দিলাম ব্যাস তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমিও আমার কাজগুলো চালিয়ে যাই সরাসরি ক্যামেরা খুলে কথা বলবো টাইম পাইনি বাবানকে বলেছি তুই শুট করতে থাক বাবান যেটুকু যেটুকু পেরেছে যা যা পেরেছে তুলেছে তো এডিট করার সময় সেগুলো জুড়ে দেবো তো চলো সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা আর আমার এদিকে এখন বাজে 2:05 বাকি আমার রান্নাবান্না গ্যাস ফ্যাস মোছা সব কমপ্লিট রান্না বলতে কি পুজো করে উঠলামই তো 11:30 তো গ্যাস ঠাস সব পরিষ্কার করে ফেলেছি রোজ রোজ এক কাজ কি দেখাবো এই ঘরটা গোছানো নাই গোছাবো এখন আরে দে এদিকে বাবানে খাওয়া হয়ে গেছে ফ্রাইড রাইস আলুর দম তো যত তাড়াতাড়ি পারবে এইসব খাওয়ার তত তাড়াতাড়ি নিয়ে নেয় ভাত হলে দাঁড়াও দাঁড়াও আরে যে বাবি পড়ে এসেছে খেতে দিয়েছি খাচ্ছে নিরামিষ খাটের মধ্যে বসে টুল পেতে বসে খেয়ে নিচ্ছে টিভি দেখছি আমরা আর এই যে ঘরে এগুলো সব গোছাচ্ছি তো চলো আজকে আর এইবেলা কোনো কথা বলছি না আসছি না আসছে একেবারে বিকালবেলা রথ বার হবে আমাদের বাড়িতে ওই যে রস সেজেছে রথটাকে সাজিয়েছি তো বাবি বিকালবেলা রথ নিয়ে বেরোবে তো চলো বিকালবেলা একবারে আসছি Thank you.
বাবা দেখ পিছন একটু ঘোরো, আমার দিকে একটু ঘোরো, বাবা আমার দিকে একটু ঘোরো, বাবা ও বাবা হাই বলো, বাবা হাই বলো, ও বাবা হাই বলো, মা হাই বলো, বলো কি বলবে বলো। হ্যালো গাইস, এখন আমরা অফিসে যাচ্ছি, দেখো আমার মা কিন্তু ভালো সাজতে পারে, রথের মেলা আমার সোনা বাবাকে কত কিছু কিনে দেবো, আর দিদি ভাইকে একটা কানের দুল কিনে দেবো, শুধু না মেলার স্টাইল মেলা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি সবাই, তো এখন মেলায় যাব, ফোন চার্জে রেখে যাব আমরা, মেলায় প্রচণ্ড ভিড়, ফোন যদি চুরি হয়ে যায় তো ফোনটা চার্জে বসিয়ে রেখে যাব, মেলার কোনো শ্যুট করব না, আর ঘুরে আসি মেলার থেকে, মেলা থেকে ঘুরে এসে আবার ভিডিও করছি। আর লিপস্টিক, এ বাবা বাবানো রেড, বাবানো রেডি, বাবান এখনো রেডি হয়নি, ও রেডি হওয়া, ও চট করে রেডি হতে পারে না, ও মেলা গেল দেরি, ওর সব কিছুতেই দেরি, বিয়ে বাড়িও গেল একই, মেলা গেলেও একই, আমি রেডি, ওর বাবা রেডি, ভাবি রেডি, ওর জন্য দাঁড়িয়ে রয়েছি, চলো তাড়াতাড়ি করে মেলা থেকে ঘুরে আসি, কী কী কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু মেলার সিচুয়েশনটা তুলতে পারবো না, কারণ দুটো মোবাইল, দুজনের দুটো মোবাইলই চার্জে বসিয়ে দিয়ে যাচ্ছি। দাঁড়া দাঁড়া দেখি কী করছে ওরা, কী করছো তুমি, বারান্দায় গাছ কিনেছে, এ এত জল দিও না, এত ভিজালে কেন, মাটিতে ভিজাই ছিল, একটু জল লাগবে, বৃষ্টি হয়েছে না কালকে, নিচে মাটি ছিল, মাটিতে ভিজা ছিল, সরো ক্যামেরায় তুলে নি, বেলি ফুলের গাছ কিনে নিয়ে এসছে, এই যে প্রচুর কুড়ি আছে, যে এই দিন প্রথম ফুল ফুটবে গোপালকে দেব, ফুল তো প্রচুর আসে এই ঘরে, কিন্তু নিজের হাতের ফুল, এই জাস্ট আমরা চলে এসেছি মেলার থেকে, আর এখন আমরা কি কি কিনে নিয়ে এসেছি মেলার থেকে সেটাই শেয়ার করে নিই একটু, ম্যাক্সিমাম সব বাবির খেলনা, তো চলো দেখতে থাকো আমরা, দেখো আমরা কি নিয়ে এসেছি মেলা থেকে, এই যে কি কি কিনেছি দেখো, বাবি কিনেছে একটা পুতুল, আর এই একটা সেট পুতুলের চিরুনি টিরুনি সব দিয়ে এই একটা সেট, আর এই যে একটা খেলছে বাবলস এই একটা, আর এই একটা কিনেছে, দাঁড়া দেখ এই একটা লাইটিং তরোয়াল কিনেছে বাবি, আর এই একটা জলের বোতল আন্টির বাড়িতে পড়তে নিয়ে যাওয়ার জন্য, আর বাবানের মার্কেটিং হচ্ছে একটা বাবানের বোতল, আচ্ছা এই একটা ক্লিপের সেট, এই একটা হেয়ার ব্যান্ড, আর কানের দুলটা দে, এই যে এরম একটা কানের দুল, ব্যাস বাবানের এটা, আর আমি কিনেছি এই যে ছটা সেলো কোম্পানির ছটা বোতলের সেট, কারণ আমার ঘরের বোতলগুলো নষ্ট হয়ে গেছে, তো এই বোতলের সেটটা কিনেছি, ব্যাস এই হচ্ছে কেনাকাটি, এত ভিড় চলে এসেছি, এখন বাজে পুরো দশটা, আটটায় গেছি দশটায় এসেছি, তো চলো তো হাসি মুখটা, হাসি মুখটা দেখো, ওরে বাবা কেন খেলবি এগুলো দিয়ে, খেলবি কানের দুল কিনে কানের দুল পরে, খুলিস কানের দুল কিনে কানের দুল পরে বসে আছি, খেল খেল, এগুলো খেলার বয়স তো, তো খেল নে খেল নে খেল খেল, আর বাবিকে তো দেখানো ইম্পসিবল, ওপর দিয়ে নিয়ে যাই দেখি, ও বাবা খত্তমশাই কী করছে, নতুন বোতল আনার সঙ্গে সঙ্গে ভরা হয়ে গেল, সব ভরে ফেললা, ছটাই একটা দুটো রেখে দিতে পারতাম, ঠাকুরের জন্য একটা রাখতাম, ঠাকুরের জন্য একটা রাখতাম, আর এখানে নিয়ে এসেছে এখন আর কি করবো, ওটারও তো কিনবা ঠাকুরের জন্য, হ্যাঁ মা চলো পড়িয়ে দিচ্ছি, আসো এগারো চলে আসো, দরজা খাটের অবস্থা প্রচণ্ড খারাপ, তো এগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে পরে আসছি, হ্যাঁ এখানে এসে খেলো, নেওয়া হবে না কেন,
দিদি ঘোরো, দিদি ঘোরো, আরে চার্জ তো রয়েছে। কিসের বন্ধ করাটা? এই যে বিছনা টিছনা করে দিয়েছি, ওর বাবা মেয়েকে নিয়ে শোবে, আর আমার এই ঘরের কাজ আছে, চলে যাই আমি এই ঘরে। বাবা আমি দরজা দিয়ে দিলাম, খেলনাগুলো এরমভাবে রেখে গেছে বাবা। হ্যাঁ, বাসন টাসন মাজতে হবে, এই যে নতুন বোতলগুলো ইউজ করাও, কিনে ইউজ করা হয়ে গেল। চলো, বাসন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসনগুলো ধুয়ে নিই,